নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি। আজকে আমি জীবন বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 1 নিয়ে আলোচনা করব। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024। ফার্স্ট প্রশ্ন, বনচাড়ালের কী বলেছে, পার্শ্বপত্রকে যে চলন দেখা যায়, গয়ের অ্যান্সার প্রকরণ 1.2 একটি কৃত্রিম হরমোনের নাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড 1.3 সঠিক জোড়াটি লেখো, অ্যান্সার হবে FSH। ঠিক আছে, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নিঃসরণ 1.4 মিউসিস কোষ বিভাজনের দুটি পর্যায়ের মধ্যে, খয়ের অ্যান্সার হবে প্রথমটি হ্রাস বিভাজন, দ্বিতীয়টি সমবিভাজন 1.5 দীর্ঘসুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে, ঘয়ের অ্যান্সার হবে মাইক্রো প্রোপাগেশন 1.6 মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়, ঘয়ের অ্যান্সার হবে বয়স সন্ধিকালকে। পরের প্রশ্ন 1.7 কোন ক্ষেত্রে মেন্ডেলের এক সংকর জননের অপত্যজনিত ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অসম্পূর্ণ প্রকটতা। পরের প্রশ্ন কী আছে, তো দেখো এটা কিন্তু আমাদের পেজ নম্বর 753 নম্বরের পেজের যাবতীয় MCQ। পরের প্রশ্ন 1.8 একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা গিনিপিকের সংকরণ করা হলে শঙ্কর কালো গিনিপিক পাওয়া যায়, গয়ের অ্যান্সার হবে 50%। 1.9 প্রদত্ত কোন রোগটির অপর নাম ক্রিস্টমাস রোগ, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হিমোফিলিয়া। 1.10 পৃথিবীর আদিম পরিবেশ প্রাণের সৃষ্টির সময় পরিবেশ যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল খয়ের অ্যান্সার অক্সিজেন। 1.11 খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কী ধরনের নৃত্য করে, অ্যান্সার হবে রাউন্ড। 1.20 কী বলেছে, 1.12 একই পরিবেশ বসবাস করে বিভিন্ন জীবের সমবৃত্তীয় অঙ্গের অভিযোজনকে বলে কয়ের অ্যান্সার অপসারী অভিযোজন। 1.13 মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হল, কয়ের অ্যান্সার লেগ হিমোগ্লোবিন। 1.14 একটি প্রাকৃতিক কার্সিনোজেন হল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অ্যাফালটক্সিন। পরের প্রশ্ন 1.15 ইনস্টিটিউট সংরক্ষণ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্ধারণ করো, তো দেখো খ গ আর ঘ এই তিনখানা বক্তব্য সঠিক, একমাত্র কয়ের যে বক্তব্য আছে এই প্রকার সংরক্ষণে বিবর্তন বাধাপ্রাপ্ত হয়, এটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয়। তো বুঝতে পারছো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।